আসলে এই পৃথিবীটা সৃষ্টি করলেন? বলুন কার কারণে? আমার সাবজেক্টে যাব, কিভাবে যাব সামনে আসতেছি, যার কারণে পৃথিবী সৃষ্টি, আমরা সেই নবীর উম্মত, কিভাবে সৃষ্টি হলো সামনে আসতেছে। আজকে সেই নবীর উম্মত হয়ে শেষ নবীর উম্মত, শেষ মাহফিলে, শেষ সময় যে আল্লাহ আমাদেরকে এইভাবে কবুল করলেন, যেই মাহফিলে তিন দিন পর্যন্ত আপনারা কষ্ট করেছেন, এতে কি আপনাদের লাভ হলো না লস হলো? যে আল্লাহ এই লাভবান রবিউল আউয়ালে ঈদ মিলাদুল নবীতে কবুল করেছেন নবীর পক্ষে, কারণ এ নবীর পক্ষে আর বিপক্ষে আসেনি মানুষ, কেউ কেউ কিন্তু ঈদ মিলাদুল নবী মানতে রাজি না, ঈদ মিলাদুল নবী মানতে রাজি না। আপনারা আম চিনেন? আম, আমের মধ্যে বড়া আছে না ভিতরে? আচ্ছা, বড়া যদি না মানেন, শুধু আম মানলে কথাটা কি ঠিক হবে না ভুল হবে? আমও মানতে হবে, বড়াও মানতে হবে, কারণ আমের ভিতরে কি বড়া, আমের ভিতরে বড়া, ঈদে মিলাদুন নবীর ভিতরেই সব, যেমন আমের ভিতরে বড়া, কিন্তু বড়া মানবেন আম মানতেন না, আম মানবেন বড়া মানতেন না, তাহলে এটা পরিপূর্ণ ইসলাম হলো না। আমের ভিতরে কি বড়া, বাবা রে, ঈদে মিলাদুন নবীর ভিতরেই তো সব। অহন মিলাদুন নবী যদি না মানেন তাহলে আপনি তো কিছুই মানলেন না, কারণ আস্তে আস্তে উপরে উঠেন, আস্তে আস্তে উপরে উঠেন। আমার এক লোক বলেন, হুজুর আপনারা তো শরীয়ত করেন, মারফত তো করেন না। আমি কে হ, আমরা শরীয়ত করি মারফত করি না, আমরা সবই করি। কো আপনারা তো শরীয়তের 30 অক্ষরের খবর জানেন, মারফতের খবর তো জানেন না, 90 অক্ষরের খবর জানেন? আমরা বলে 90 জানি না, 30 বলে জানি। আমি বললাম, বাবা রে, 90 কি 30 শুরু থেকে নিয়া না 90-30 বাদ দিয়া? কো না, 30 নেয়াই তো 90। আমি তো 30 তোমরা ধরো, 30 ধইরা লও একসাথে 90 যায়। অন 30 বাদ দিয়া বলুন তো, একতলা সিঁড়ি বাদ দিয়া তিন তালা উড়া যাবে? একতলা সিঁড়ি বাদ দিয়া যেমন তিন তালা তো উঠা যায় না, ঈদে মিলাদুন নবী বাদ দিয়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার সিঁড়ি হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কিভাবে? আসুন সামনে যাই, সময় জানি কতটুকু জানি না, যাই হোক সংক্ষেপ সময়ের মধ্যেই চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। যাই হোক, এই পবিত্র ঈদে মিলাদুন নবী মানে না অনেকে, আসলে না মানার কারণটা হলো, আমি আপনাদেরকে বাস্তবের দিকে নিয়ে যাই। রমজানের ঈদ, হাদিস শরীফে আসছে, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগাও ঈদগায় আইসো না। তাইলে রমজানের ঈদ, ঈদের জামাত কার জন্য বলুন তো? রোজাদারের জন্য, রোজাদারের জন্য ঈদ, রোজাদারের জন্য কি ঈদ। তাহলে যারা রোজা রাখে নাই তোমরা ঈদগায় আইসো না, এটা রোজাদারের জন্য ঈদ। আমার মন কয় রোজাদারের জন্য যেমন ঈদ, যারা রোজা রাখে নাই তোমরা ঈদগায় আইসো না, এটা তোমাদের জন্য নয়। আমার মন কয় যারা নবীকে ভালোবাসে না তাদের জন্য ঈদে মিলাদুন নবী না, যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই হলো ঈদে মিলাদুন নবী। আজকে রাত্রে যারা বসে আছেন, গত খুতবায়, গত জুমার খুতবায় আজকের আলোচনা, যারা এই 12 তারিখ দিবাগত রাত্রে, 11 দিবাগত রাত্রে, আজকের রাত্রটা যারা আনন্দের সহিত নেক কাজের মধ্যে কাটাইছে, আল্লাহ বলতেছেন, বন্ধুকো এই তোমার আগমনের রাত্রে, এই 12 তারিখের রাত্রে যারা আনন্দের সহিত নেক কাজে কাটাইছে, তাদেরকে আমি আল্লাহর জান্নাতটা আমি তাদেরকে দিয়ে দিব। বলুন জান্নাত সৃষ্টি হইতো নবী যদি না হইতো? তাই নবীর উম্মতের জান্নাত দিবে এটা তো বড় কিছু না, তাই বলতেছিলাম এগুলি আমরাই নিব, কারণ আমরা নবী সৃষ্টি না হইলে কিছুই হইতো না, এগুলি তো হিসাবে আমরাই পানা, কিভাবে নেবেন এই রাস্তাটাই এখন বাহির হইতেছে। তাই বলতেছিলাম আজকে তিন দিন পার হয়ে যায়, এই জান্নাতের বাগান সাজিয়েছেন তিন দিন পর্যন্ত যারা এই মাহফিলে বসে আছেন, তিন দিন পর্যন্ত এই মাহফিলে কষ্ট করেছেন, তাই আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। এই বাগি, এই বাগানের বরকত আমরা নিব, যেহেতু আমরা নবী না হইলে জগৎ সৃষ্টি হইতো না, কাজী আমরা এত ভাগ্যবান, শেষ ভালো যার সব ভালো তার, যে নবীর উম্মতের পাও সামনে ফালাইয়া পিছের পা উঠাইবার আগে মাফ, আমাদের ভাগ্য কত ভালো। আর আদম নবীর মতো নবী 350 বছর কাইন্দা, এরপরও কবুল করাইতে গিয়ে আমরা নবীর দোহাই দেওয়া লাগছে।
কাজী আমরা সেই নবীর উম্মত। আসুন, আজকে কোন নবীর নবুয়তি হতো না যদি আমাদের নবী না হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম হতো না যদি আমাদের নবী সৃষ্টি না হইতো। তাই আসুন আমরা আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নাম দিলেন কোরআন শরীফের মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নামটা যিনি দিলেন ওনার নাম কি? রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন। আর নামটা রাখছে বন্ধুর জন্য, কি সুন্দর নাম দেখেন। এই নামের কোনো ব্যক্তি দুনিয়ায় নাই, রাহমাতাল্লিল আলামিন কোনো মানুষের নাম পাইছেন? আল্লাহ কয় এই নাম রাখার সাহস কারো নাই, আমার নাম রাব্বুল আলামিন, এই নাম রাখার সাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ কয় এই নাম কিভাবে তোমরা রাখবে? এই নামটা এমন মজবুত নাম, কি সুন্দর নাম, কি ভালোবাসার নাম। আল্লাহ বলেন যেদিন আমি একা ছিলাম, যেদিন আল্লাহ বলার মতো কেউ ছিল না পৃথিবীতে, একমাত্র আমি একা ছিলাম, শুধুমাত্র আমি আল্লাহ। কিন্তু একা একা যেন আমার যেন ভালো লাগে না, একটা মহব্বত পয়দা হয়ে গেলে আল্লাহ বলেন আমি আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আমার সঙ্গীর জন্য ইচ্ছে করলাম। তখন কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন, কুনি মুহাম্মদ, মুহাম্মদি আকার ধারণ করো। আল্লাহ একবার বলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সৃষ্টির প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি পবিত্র স্থানে রাখার সাথে সাথে আল্লাহ বলেন আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু এত সুন্দর। আল্লাহ বলেন আমি নিজে আমার কুদরতি চোখে 40 বছর একদিনে তাকিয়ে রইলাম। হাই হাই, এত সুন্দর আমার বন্ধু, হাই হাই আমি আল্লাহর এত শক্তি, এত সুন্দর করে আমার বন্ধু বানাইলাম, এই বন্ধু হাই হাই কি যে সুন্দর, তাকে এড়াইলেন। অবশেষে আমার আল্লাহ বন্ধুর সাথে লুকোচুরি খেলে বন্ধু সুন্দর পবিত্র স্থানে আমার নবীকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন লুকোচুরি খেলেন। যেমন দেখেন অনেক সময় বাচ্চাকে বসায়া মা দরজার অগোচরে যাইয়া কি কয়, একটু বাচ্চা খুঁজে শব্দ শুনি দেখি না, আমার আল্লাহ লুকোচুরি খেলে বন্ধুর সাথে, কারণ এই বন্ধুর উসিলাতেই তো সব কিছু। কি বলেন? আল্লাহ বলেন বন্ধু খো এই জমিনটা তো তোমার উসিলাতেই বানাইলাম, কাজেই যারা তোমাকে ভালোবাসে ওই তোমার উম্মতের ভালোবাসার ব্যক্তিদের একটা খেলা দেখবো আমি আল্লাহ তোমার এই জমিনে, আর তুমি নবীর খেলাটা দেখবো হাশরের ময়দানে। আল্লাহ একবার বলুন, লুকোচুরি খেলে গোপন হয়ে আমার আল্লাহ বন্ধুর সাথে প্রেমের বাহানা শুরু করে দিলেন। যেমন মা দেখবেন অগোচরে গিয়ে ডাকে, টু বাচ্চা ঘুরতে থাকে শব্দ শুনি দেখি না, আমার আল্লাহ বলেন বন্ধু লা ইলাহ, লা ইলাহ কোনো ইলা নাই, নবীজি কই কই কে শব্দ করে দেখি না তো, দুর্বল হয়ে গেলে আমার আল্লাহ প্রকাশ হয়ে বন্ধুর সামনে বলতেছেন ইল্লাল্লাহ, ও বন্ধু আমি ছাড়া তোমার কেউ নাই, সুবহানাল্লাহ। কান্না তখন আমার নবীর জপনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন জপতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন বন্ধু গো তুমি কি বলতেছো, আমি ছাড়া তোমার কেউ নাই, তা আমিও জপলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরু হলো জপনা, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই নামের প্রেমের গোসাতে, যেমন দেখেন পাথরের গোসাতে আগুন জ্বলে, এই দুই নামের প্রেমের গোসাতে এই পৃথিবী সৃষ্টির কারণ হয়ে গেছে। জোরে জোরে কান্না, সুবহানাল্লাহ। কার শিলাই কি পাইলেন? আসল জায়গায় তো চিনলেন না। এরপরও দেখবেন যত মাসলা যত ফতোয়া এই নবীর উপর, বলুন তো এই নবী কার ক্ষতিটা করছে? অথচ এই নবীর উম্মত হওয়াতে কত যে ভাগ্য ভালো, আজকে আপনারা এখানে বসা, যে জায়গাটাই বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শুনতেছেন, এই বরকতে রাসূল বলছেন এই জায়গাটা বেহেশতের বাগান হয়ে গেছে। আমার নবীর কথা আপনাদের বিশ্বাস হয়নি? এই জায়গাটা কি হয়েছে? বেহেশতের বাগান। অনেকে মনে মনে কেবল হুজুর কন কি, এটা তো একটা স্কুল মাঠ, এটা বেহেশতের বাগান হয়েছে? এটা বেহেশতের বাগান হওয়ার কারণ হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটাই বেহেশতের বাগান হয়। কেন? বাস্তবে আসুন দেখবেন আপনার বাবাকে দাদাকে ময় মুরব্বী দাফন করার পর একটু কাফনের কাপড় অনেক সময় বেশি হয়ে যায়, কাফনের কাপড়টা বাড়িতে রাখে না, এটা মসজিদে দেয়া দেয়, আর ইমাম সাহেব ওই কাপড়টা পাইলেই কোরআন শরীফের গিলাফ বানায়, ওই কোরআন শরীফের গিলাফ কাফনের কাপড়। এটা কেউ যদি কোরআন শরীফ পড়তে যায় দেখবেন পড়তে গেলে হঠাৎ কোরআন শরীফের গিলাফ পায়ে লাগছে, দেখবেন কাফনের কাপড়ের গিলাফ পায়ে লাগার পরে এটাকে চুমা দেয় কিনা,
আচ্ছা, কাফনের কাপড়টা চুমার উপযুক্ত হইল কার সাথে? থাইকা কুরআনের সাথে। যে কোরআনের সাথে থাকলে কাফনের কাপড় চুমার উপযুক্ত হয়। রাসূল বলছেন ওই কোরআন হাদিসের মাহফিল, এই কোরআন হাদিসের পরশে স্কুলের মাঠ ও জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে মনে মনে করে হুজুর আমরা তো ভালো নামাজ ঠিক মতো পড়ি না, আমরা কি জান্নাতের বাগানে আইলাম? আসলে যে নবীর উম্মত হইছেন জান্নাতের বাগানে যাওয়া এটা কোনো ব্যাপারই না। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী জীবনী খুলুন, কোনো নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে। কিন্তু আমরা যে নবীর উম্মত বছরে একটা মাস পুরাটা মাস বেহেশতের দরজাগুলি খোলা থাকে, এমনকি জাহান্নামের দরজা বন্ধ, তারপরও আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমরা এই মাসে লেখালেখি বন্ধ করো, আমার বন্ধুর উম্মতের এই মাসের নেকি লেখার দায়িত্ব তোমাদেরকে দেব না, এই মাসের নেকিগুলো আমি আল্লাহ নিজে লিখব। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো এই মাসটা কোনটা? রমজান মাস আসেনি, এইটাও তো শেষ না। আমার নবী বলেন যখন মেরাজের সফরে গিয়েছিলাম জান্নাত দেখতেছি, হঠাৎ দেখি একটা জান্নাতের বারিন্দার মধ্যে ইদ্রিস নবী বসা। জিজ্ঞেস করলাম ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি জান্নাতে পানি খাইতে আইছিলাম। হুজুর জান্নাতের পানি কি মজা, খালি পানি খাই, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত খালি পানিই খামু, মাগার বাইরে মোনা। আমার নবী কয় খালি পানি খাই থাকে, ভিতরে আরো মজার খাবার আছে, ওগুলি খাও। ইদ্রিস নবী বলেন হুজুর কেমনে খামু? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেক দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের এই মর্যাদা, শুধু এটাই শেষ নয়, আমার আল্লাহ বলেন বন্ধু তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবী ধ্বংস হবে না, তোমার একটা উম্মত হাশরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কি না? শুরু হলো প্রেমের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূর দিয়ে বানাইলেন। বলুন কি দিয়ে সৃষ্টি করছেন? এখন এই নূর সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তোমার নবীকে সর্বপ্রথম নূর দিয়ে বানানো হয়েছে। এখন তো এমন এক যুগে পড়ছি কোন কোন ব্যক্তির আছে নবীর নূর মানতে রাজি না, যারা নূর মানতে রাজি না নবীরে মানে না, অথচ তারাই মাদ্রাসায় পড়ায়, তারাই মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে পড়ায়। নবীজির মেয়ের জামাই হযরত উসমান গনি, দুই মেয়ের জামাই হিসাবে উসমান গনির নামের সাথে লেখা আছে, তারাই পড়ে। উসমান গনির নামের সাথে লেখা আছে হযরত উসমান গনি জিন্নুরাইন। সুবহানাল্লাহ। কানা জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। নবীজির মেয়েরা নূর হইতারে কিন্তু নবী বলে মানি, তাহলে বোঝা গেল এদের মাথায় কি নবী চিনার তার কি হইছে? ছিঁড়ে গেছে। নবী চিনার তার ছিঁড়ে গেছে। আসলে নবীকে দেখা আর চিনা এটা এক জিনিস না। আবু জাহেলও নবীরে দেখছে, আবু বকরও নবীরে দেখছে, গন্ত দুইজনের দেখার মধ্যে কি একরকম হইছে? আবু জাহেলও দেখছে, আবু বকরও দেখছে, আবু বকর আর আবু জাহেল দুইজনের দাম কি একদম হবে? আবু বকর কত দামি ছিলেন, যেদিন দুনিয়া থেকে বিদায় হবে সঙ্গীদেরকে ডেকে বলেন ও সঙ্গীরা আমি আবু বকর মারা গেলে আমি যে নবীকে ভালোবাসতাম, আমি কি নবীকে চিনতাম, আমার এই ভালোবাসাই নবী কবুল করেছি কিনা, আল্লাহ খুশি হয়েছি কিনা, তোমরা একটু যাচাই করে দিও। কিভাবে? আমি মারা গেলে আমাকে গুসুল দিয়ে কাফন পরে জানাজা শেষ করে নবীজির রৌজার পাশে রাইখা নবীজিকে ডাক দিও, কোথায় দাফন করব? নবী যদি রৌজা পাক থেকে কথা বলে তাইলে মনে করবে আমার ভালোবাসা কবুল হয়েছে, আর যদি কথা না বলে তাইলে যেখানে মনে চাস সেখানে আমার দাফন করে দিও। তাই করা হলো, গোসল দিয়ে কাফন পরা জানাজা শেষ করে নবীজি রওজার পাশে রেখে ডাকতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, আল্লাহর বন্ধু গো বলে দেন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবার ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকর
হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার পায়ের নিচে রেখে দিলাম, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। এমনি সময় তিনবারের মাথায় হযরতে আলী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহর নবী গো, আবু বকর এত ভালোবাসত, আবু বকরের বেলায় তো আপনি কথা বলেন না, তাহলে আমাদের বেলায় জানি কি হয়। এমন সময় হযরতে আলী বলেন, সকল সাহাবীরা চারপাশে দাঁড়িয়ে আছে, এমনি সময়ে দেখি নবীজির রোজা মুবারক থর থর করে কাঁপতেছে, ভিতর থেকে অতি মায়ার সুরে আওয়াজ আসতেছে, আলী আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী দে দে আমার আবু বকরকে, আমি নবীর পাশে দাফন করে দে। বলুন নবীকে চিনা ভালোবাসা দিয়া আবু বকরের লাভ হলো না লস হলো? আর আবু জাহেলার বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছে নবীজির এক সাহাবি, দেখতেছে একটা লোক মাটির ভিতর থেকে আগুনের জিনজি লাগালো, মাটির ভিতর থেকে আগুনের মতো লাল, বাহির হইয়া বলতেছে, ভাই আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন। নবীর সাহাবি দেখতেছে ঘটনাটা বদর প্রান্তরে, আমাকে একটু পানি দেন। আবার দেখতেছে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে বাইরিয়া ভিতরে ঢুকাইতেছে আর বলতেছে, হ্যারে পানি দিস না, হ্যারে পানি দিস না। দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটা আমি কি দেখলাম? রাসূল বলেন, তুমি চিনছো তাকে? কয় না, হ্যাঁ আবু জাহেল। বাবারে নবীরে চিনো, পুরস্কার আছে। আর নবীরে চিনবা না, নবীকে নিয়ে টানা হেসড়া করবা কেন? এই নবী না হইলে তো জগৎ হইতো না, এই নবীকে নিয়ে ধাক্কা ধাক্কি কিসে? অথচ নবী আমাদের জন্য কত দরদি। যেদিন এই দেশ থেকে বিদায় হবে, জিব্রাইলকে দিয়ে আমার আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিব্রাইল আমার বন্ধু আজকে এই জমিন থেকে বিদায় হবে, আমার বন্ধুকে এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মুবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি দাফন করব না। তুমি যাও বন্ধুকে বলো, বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডান পাশে দাফন হবে। জিব্রাইল দৌড়ায় যাইয়ে প্রস্তাব করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশি হন, কবুল করুন, গ্রহণ করুন। আমার নবী খুশি হয় না, কোনো কথাও কয় না, ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা কন না, খুশি হন না কেন, ব্যাপার কি? আমার নবী চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিলেন, রে জিব্রাইল, কোন কারণে খুশি হব তুমি বলো? হুজুর এত সুন্দর প্রস্তাব কারো জন্য ফাঁস হয় নাই, যেটা আপনার জন্য ফাঁস হয়েছে, আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, কোন নবী রাসূলের জন্য প্রস্তাব আসে নাই। নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন, রে জিব্রাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে রে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর কেন পারলেন না জানতে চাই, আমার নবী জবাব দেন, রে জিব্রাইল শুনো, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিব্রাইল বলেন, আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে কেন কাঁদতেছেন জানতে চাই? আমার নবী বলেন, জিব্রাইল, আমার উম্মতের দাফন যদি এই জমিনে হয়, আমি কেমনে রে আরশে থাকব? আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার উম্মতের এই জমিনের মধ্যে শুয়ে থাকব। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে থাকবেন উম্মতের পাশে, কি হবে, কি লাভ হবে জানতে চাই? আমার নবী বলেন, জিব্রাইল রে, দুনিয়ায় দেখিছি মুরুব যখন বাচ্চা ফুটায়, বাচ্চাগুলি লইয়া সামাজিক ভাবে ঘোরাঘুরি করে, যদি কোনো বিপদ দেখে রে জিব্রাইল, মা মুরুবটা দুইটা পাখা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো পাখার নিচে এসে, মা বাচ্চাগুলো পাখার ভিতরে লইয়া মনের শান্তিতে বসে থাকে রে জিব্রাইল, আমি নবী মদিনার মাটিতে শুয়ে থাকব, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখি রে, আমি নবী দুইটা হাত বাড়াইব, আমি নবী শান্তিতে থাকব। আর এই উম্মতের কান্দার গো নবী, রহমতের বান্দার, বলুন উম্মতের কান্দার গো নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার।
উম্মতের কান্ধার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্ধার গো নবী মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গোনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ধার গো নবী রহমতের বান্দার, উম্মতের কান্ধার গো নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদি কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গোনাগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গোনাগার, উম্মতের কান্ধার গো নবী রহমতের বান্দা, উম্মতের কান্ধার গো নবী।